ধরুন যেটা পুরানো রেট 155 টাকা, সেটাও মানে নতুন রেট যখন আসছে 210, সেটা 190 করে বিক্রি করছে। আবার যেটা 210 সেটা আবার 182 করে বিক্রি করছে, আবার 190টাও 182 করে বিক্রি করছে। তো যেটা এটা মেনটেন করা হচ্ছে না। সেকেন্ডলি এখানে যে আমাদের যে ব্যাচ ওয়াইজ বা মানে যে ব্যাচ ওয়াইজ যে অ্যাকাউন্টটা মেনটেন করার কথা, যাতে আমরা প্রপারলি অ্যাকাউন্টসটা পাই রেটের, যে এই মালগুলি এত টাকা রেটে এবং প্রোডাক্টটি এত টাকা রেটে, এই বিষয়টা ওনারা প্রপারলি করছেন না। আমরা এখানে আসার আগে আমরা বটতলায় আমরা গিয়েছি একটা দোকানে, আমরা জাস্ট কাস্টমার সাথে গিয়েছি জিজ্ঞেস করেছি। তো এখানে বডি রেট ছিল 155 ফরচুনের, উনি 190 টাকা চেয়েছেন। ওনার কাছে অনুরোধ করে বললাম যে 10 টাকা কম রাখুন, না হবে না, 190 দিতে হবে, 155 টাকা যেটা এমআরপি। তো এছাড়াও আরও মানে এক্সপায়ার্ড মানে ডিউরেবল ওয়েল এগুলি আমরা পেয়েছি, প্লাস্টিক মানে যেগুলি ব্যান্ড আইটেম এগুলি আমরা সিজ করেছি। তো এটা আমরা আরও চেক করবো যেখানে যেখানে আসে, এবং এখানে যে দোকানটা আছে সেটাকে আমরা ক্লোজ করছি। এই কারণে উনি যে প্রপারলি অ্যাকাউন্ট মেনটেন করেননি এবং রেটেরও সামঞ্জস্যতা নেই। তো ক্লোজ করার পর উনি সম্পূর্ণ অ্যাকাউন্ট মেনটেন করলে, আমাদেরকে স্যাটিসফাই করলে, তারপরে আমরা পরবর্তী করার জন্য অনুমতি দেবো, নতুবা এটা বন্ধ থাকবে। একটা মানে বেশ কয়েকটা দোকান চেক করেছি, তার মধ্যে যে একটাতে দাম বেশি রেখেছে, আর একটাতে অসঙ্গতি পেয়েছি মূল্যের। তো দুটো দোকানের এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি।